প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বপ্নরাঙা মেট্রোপথ সংবাদে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য পুরাতন একটি আবেদনের নতুন করে সময় বৃদ্ধির বিষয়ে জানাতে আজকে হাজির হয়েছি। BGFCL এ নবম গ্রেডে 78 জনের চাকরির সুযোগ আবেদন করেছেন কি, যেখানে ইতিপূর্বে সার্কুলার দেওয়া হয়েছিল এবং সেখানে 12ই অক্টোবর পর্যন্ত সময় ছিল, এটার সময় বৃদ্ধি করা হয়েছে, সময় আগামী 27 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সেই সঙ্গে আমার চ্যানেলের জন্য এটি সাবস্ক্রাইব করার আহ্বান রাখি। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে চলুন বিস্তারিত দেখা যাক। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে আমি ভিডিও করে প্রচার করেছি, যেখানে 12ই অক্টোবর পর্যন্ত সময়সীমা ছিল, নতুন করে 24 অক্টোবর 2020 এটি সময়সীমা বৃদ্ধি করে আর 27 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে মর্মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এজন্য আমি নতুন করে আবার ভিডিও দিচ্ছি, যাতে আপনারা কে যারা মিস করেছে তারা যেন আজকে 25, আগামীকাল 26 এবং পরশু দিন 27, এই 3 দিনের ভিতরে আবেদন কমপ্লিট করে ফেলতে পারেন। এছাড়া আবেদনকারীর বয়স সীমা 25শে মার্চ সর্বোচ্চ 30 বছর নির্ধারণ করা হয়েছে। আবেদনের প্রক্রিয়া, আগ্রহী প্রার্থীরা অনলাইনে বাংলাদেশ গ্যাস ফিল কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সাইটে আসার জন্য আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে এই সাইটের লিংক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে এই সাইটে এসে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। এখানে হোম, ফটো, সিগনেচার, ভ্যালিডেশন, পেমেন্ট স্ট্যাটাস, ডাউনলোড অ্যাপ্লিকেন্টস, কপি, অ্যাডমিট কার্ড, এই কিছুর পাশাপাশি এখানে সার্কুলার আছে, অ্যাপ্লাই নাও আছে। তো আমরা সার্কুলারে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে সার্কুলার ওয়ান নামে একটা সাইডে, এখানে ক্লিক করলে আপনারা সার্কুলারটা দেখতে পাবেন এবং এখান থেকে সার্কুলারটা ডাউনলোড করে নিতে পারবেন। কারণ ডান সাইডে একটা বাটন থাকে, সেখানে ক্লিক করলে এটা সার্কুলারটা ডাউনলোড হয়ে যায়। তো এই সার্কুলারটা যারা আগের ভিডিওতে দেখেননি তাদের জন্য আমি আজকে আবার একটু বলে দিচ্ছি। বাংলাদেশ গ্যাস ফিল কোম্পানি লিমিটেড পেট্রো বাংলার একটি কোম্পানি, প্রধান কার্যালয় বিরাসার, ব্রাহ্মণবাড়িয়া 3400। নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ গ্যাস ফিল কোম্পানি লিমিটেড BGFCL এর নিম্নবর্ণিত শূন্য পদ সমে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল 2015, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 1 নম্বর, সহকারী ব্যবস্থাপক সাধারণ, পদ সংখ্যা 10টি, বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা, প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, পরীক্ষার সময়ে ন্যূনতম 2টি প্রথম বিভাগ বা শ্রেণী অথবা সমমান থাকতে হবে এবং কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। 2 নম্বর পদটি সহকারী ব্যবস্থাপক অর্থ অথবা হিসাব, 8টি পদ, 23,000 থেকে 55,470 টাকা, বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর অথবা বাণিজ্যিক বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি অথবা CA অথবা ICMA ইন্টারমিডিয়েট অথবা MBA, পরীক্ষার সময় ন্যূনতম 2টি প্রথম বিভাগ বা শ্রেণী অথবা সমমান থাকতে হবে এবং কোন পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। 3 নম্বর, সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল, 10টি পদ, বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা, 4 নম্বর, সহকারী ব্যবস্থাপক কেমিক্যাল, 3টি পদ, 23,000 থেকে 55,470 টাকা, সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল, 7টি পদ, বেতন স্কেল একই, সহকারী ব্যবস্থাপক সিভিল, 2টি পদ, বেতন স্কেল একই, সহকারী ব্যবস্থাপক ইনফরমেশন টেকনোলজি, 2টি পদ, বেতন স্কেল একই, সহকারী ব্যবস্থাপক টেলিকম, 1টি পদ, বেতন স্কেল একই, সহকারী ব্যবস্থাপক পেট্রোলিয়াম, 4টি পদ, বেতন স্কেল 23,000
থেকে 55,470 টাকা, এই 3 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত এই পদগুলোর জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পরীক্ষা সময়ে ন্যূনতম 2টি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমান থাকতে হবে এবং কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। 10 নম্বর যে পদটি সহকারী ব্যবস্থাপক ভূতত্ত্ব, 2টি পদ, 23,000 থেকে 55,470 টাকা, সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, পরীক্ষার সময়ে ন্যূনতম 2টি প্রথম বিভাগ অথবা শ্রেণী অথবা সমমান থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। 11 নম্বর মেডিকেল অফিসার, 4টি পদ, 23,000 থেকে 55,470 টাকা, MBBS ডিগ্রি, পরীক্ষার সময়ে ন্যূনতম 2টি প্রথম বিভাগ অথবা শ্রেণী অথবা সমমান থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমান গ্রহণযোগ্য নয়। 12 নম্বর সহকারী কর্মকর্তা সাধারণ, 6টি পদ, 22,000 থেকে 53,060 টাকা, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, পরীক্ষার সময়ে ন্যূনতম 2টি প্রথম বিভাগ অথবা শ্রেণী অথবা সমমান থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। 13 নম্বর সহকারী কর্মকর্তা অর্থ অথবা হিসাব, 3টি পদ, 22,000 থেকে 53,060 টাকা, বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ বাণিজ্যিক বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, পরীক্ষার সময়ে ন্যূনতম 2টি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমান থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমান গ্রহণযোগ্য নয়। 14 নম্বর সহকারী কারিগরি কর্মকর্তা মেকানিক্যাল, 4টি পদ, 22,000 থেকে 53,060 টাকা, 15 নম্বর সহকারী কারিগরি কর্মকর্তা ইলেকট্রিক্যাল, 4টি পদ, 22,000 থেকে 53,060 টাকা, 16 নম্বর সহকারী কারিগরি কর্মকর্তা সিভিল, 4টি পদ, একই বেতন স্কেল, 17 নম্বর সহকারী কারিগরি কর্মকর্তা পাওয়ার, 4টি পদ, একই বেতন স্কেল। এই 14 নম্বর থেকে 17 নম্বর এই 4টি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পরীক্ষার সময়ে ন্যূনতম 2টি প্রথম বিভাগ বা শ্রেণী বা সমমান থাকতে হবে এবং কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয়। আবেদনের বিস্তারিত এখানে বলা আছে। আপনারা অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুল আবেদনপত্র সাবমিটকারী প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। সকল পদের জন্য 560 টাকা, পরীক্ষার ফি 500 এবং টেলিটকের সার্ভিস চার্জ 60, অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। কিভাবে জমা দিবেন? প্রথম SMS এ BGFCL লিখে স্পেস দেবেন, দিয়ে আপনি যে ইউজার আইডিটা পেয়েছেন সেই ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করলে আপনি একটা রিপ্লাই পাবেন। তো দ্বিতীয় SMS টি পাঠানোর জন্য আপনাদেরকে প্রথম SMS এর পর একটি মেসেজ আসবে, যে মেসেজে আপনার অ্যাপ্লিকেন্ট নেম থাকবে এবং আপনার টাকার অঙ্ক থাকবে, এই টাকার পরিমাণ আপনি পাঠাবেন কিনা সেটা জানার জন্য আপনার একটা পিন নম্বর দেবে, সেই পিন নম্বর অনুযায়ী এটা করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এই যে এই সাইডের এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে আপনাদের পদগুলো সামনে হাজির হবে, আপনারা যে যে পদে আবেদন করবেন সেই সেই পদের জন্য এখানে ক্লিক করে সেই পদে চলে যাবেন। তা ধরুন এখানে আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করব, তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিক্যাল এই পদে আবেদন করার জন্য আমরা এখানে ক্লিক করলে একটা ফর্ম আপনাদের সামনে হাজির হবে। এই ফর্মে আপনাদের নিজের নাম লিখতে হবে, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনার কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম, জেন্ডার এখানে পূরণ করতে হবে, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, পাসপোর্ট যদি থাকে, রিলিজিয়ান এখানে ক্লিক করে পূরণ করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল কিংবা ম্যারিড, ম্যারিড যদি হয় ম্যারিডে ক্লিক করে স্পাউসের নাম পূরণ করতে হবে। এছাড়া যদি আপনার কোনো কোটা থাকে সেই কোটার এখানে সিলেক্ট করে দিতে হবে,
মেইলিং অ্যাড্রেস আপনার কেয়ারঅফ ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এগুলো পূরণ করতে হবে। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস পূরণ করতে হবে। মেইলিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম এ ক্লিক করতে হবে, আর যদি একই না হয় তাহলে অবশ্যই পূরণ করে দিতে হবে। অতঃপর মোবাইল নাম্বার দিতে হবে এবং একই মোবাইল নাম্বার এখানে দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এসএসসি বা ইকুইভ্যালেন্ট রেজাল্ট এখানে দিতে হবে, এক্সামিনেশন রোল নাম্বার গ্রুপ বোর্ড রেজাল্ট পাঁচিং ইয়ার ইত্যাদি দিতে হবে, একইভাবে এইচএসসি গ্রাজুয়েশন মাস্টার্স যদি প্রফেশনাল কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনাদের এখানে পূরণ করতে হবে, অতিরিক্ত যদি কোনো যোগ্যতা থাকে বা কোনো কিছু বলার থাকে সেটা এখানে অ্যাড মোর জব ডিসক্রিপশন লিখে এখানে পূরণ করতে হবে। এরপর আপনাদের এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হন তাহলে এখান থেকে ক্লিক করে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট পূরণ করতে হবে, আর ভ্যালিডেশন কোড নামে এখানে একটা কোড আছে এই কোড নম্বরটা এখানে পূরণ করবেন। পূরণ করার পরে এই যে জায়গাটা আছে এখানে ক্লিক করে নেক্সটে চলে যাবেন। যেহেতু আমি এখানে তথ্য প্রেরণ করি না তাই আমাকে নেক্সটে নিয়ে যাচ্ছে না, কিন্তু আপনাদের অবশ্যই নিয়ে যাবে। নেক্সটে গেলে আপনারা কি দেখতে পাবেন, এইখানে যত তথ্য পূরণ করেছেন সব কিছু আপনারা এক নজরে দেখতে পাবেন, এবং সেখানে দেখে আপনারা দেখবেন যে আপনার কোনো কিছু ভুল আছে কি নেই, ভুল থাকলে সেটা আবার সঠিক করার সুযোগ আছে, আর ভুল না থাকলে নিচে আপনারা যে দেখতে পাবেন যে এক জায়গায় আপনাদের ফটো এবং সিগনেচার দেওয়ার জায়গা আছে কিভাবে থাকবে, যেমন এইখানে এই যে ফটো 300x300 পিক্সেলের ফটো এবং 380 পিক্সেলের সিগনেচার, এইখানে যেমন এই চুজ ফাইল ক্লিক করলে এখানে ফটো দেওয়া যাবে এবং চুজ ফাইল ক্লিক করে এখানে সিগনেচার দেওয়া যাবে, সেটা এখানে এবং এখানে জমা হবে। ওর নিচে দেখবেন যে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে টিক দিতে হবে, কারণ সেখানে লেখা থাকবে যে উপরে যত তথ্য দেওয়া আছে সবগুলো সঠিক এবং সত্য, আরো কিছু অঙ্গীকারনামা দেওয়া থাকবে সেগুলোর পাশে একটা টিক চিহ্ন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ইউজার আইডি ক্লিক হয়ে যাবে। তো সে ইউজার আইডি ক্লিক হয়ে যাওয়ার পরে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে এসে এইখানে ইউজার আইডি পূরণ করে সাবমিট করলে আপনার পেমেন্ট দেওয়ার অপশন আসবে, এবং ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখানো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে যেভাবে প্রেরণ করতে বলা হয়েছে ঠিক সেইভাবে প্রেরণ করে সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আবেদন করবেন, এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। শেষ করছি, আল্লাহ হাফেজ।